অবশেষে জীবিত উদ্ধার হলেন ভারতের উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে আটকে পড়া 41 নির্মাণ শ্রমিকের সবাই। দীর্ঘ 17 দিন পর টানেলের অন্ধকার থেকে আলোর মুখ দেখলেন এসব শ্রমিক। গেল 12 নভেম্বর টানেলে আটকা পড়ার পর থেকে তাদের উদ্ধারে চলে শ্বাসরুদ্ধকর অভিযান। বারবার উদ্ধার অভিযান মুখ থুবড়ে পড়লেও হাল ছাড়েননি কেউই। শেষ পর্যন্ত সফলভাবে সম্পূর্ণ হলো সিলকিয়ারা টানেল ধসের এই বিস্ময়কর উদ্ধার অভিযান। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। প্রতীক্ষা, উৎকণ্ঠা আর এক দুঃস্বপ্ন। 17 দিন ধরে এমন কোনো মুহূর্ত পাওয়া যাবে না যখন এই তিন অনুভূতি একসাথে কাজ করেনি সিলকিয়ারা টানেলের ভেতরে আটকে থাকা শ্রমিক আর বাইরে থাকা তাদের উদ্ধারকারীদের মনে। একে একে অ্যাম্বুলেন্সে করে বের হয়ে এসেছেন সব শ্রমিকেরা। চেহারায় প্রচণ্ড ক্লান্তির ছাপ, কিন্তু মুখে বিস্তৃত হাসি। মৃত্যুকে জয় করে ফিরে আসার তৃপ্তি যেন একেই বলে। 17 দিন পর নির্মাণ শ্রমিকরা দেখলেন পৃথিবীর আলো। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিলেন তারা। সফলতার সঙ্গে শেষ হলো ভারতের উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেল ধসের উদ্ধার অভিযান। 17 দিনের রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধারকারীরা সম্মুখীন হয়েছেন নানান প্রতিবন্ধকতা আর অনিশ্চয়তার। হিমালয়ের কোল ঘেঁষে উত্তরকাশীর ভূতাত্ত্বিক গঠন বেশ নরম। অঞ্চলটি প্রাকৃতিকভাবেই বন্যা এবং ভূমিধস প্রবণ, ফলে খনন কাজের সময়েই টানেলের ভেতরে নামে ধস, ভেস্তে যায় উদ্ধার পরিকল্পনা। কখনো বা টানেলের ধ্বংসস্তূপের ভেতর ধাতব বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে থেমে গেছে খনন কাজ, আবার খুঁড়তে গিয়ে ভেঙে গেছে শক্তিশালী অগার মেশিনের ধারালো ব্লেড। এত সব প্রতিকূলতা পার করে ব্যর্থতায় হাল না ছেড়ে সুস্থ এবং অক্ষত অবস্থায় উদ্ধারকারীরা বের করে আনলেন সব নির্মাণ শ্রমিককে। এমনকি শ্রমিকদের মনোবলও ছিল অটুট। সোমবার ধ্বংসস্তূপের ভেতর সুড়ঙ্গ খোঁড়ার বাকি কাজ সম্পন্ন করতে হাতে খনন কাজ শুরু করেন বিশেষ দল র্যাট হোল মাইনিং এর 24 সদস্য। টানেলের ভেতর স্থাপন করা 60 মিটার পাইপের মধ্য দিয়ে বিশেষ স্ট্রেচারে করে বাইরে বের করে আনা হয়েছে শ্রমিকদের। উদ্ধার কাজটি ধীরে ধীরে করা হয়েছে, যেন এতদিন সুড়ঙ্গে আটকে থাকার পর বাইরের তাপমাত্রার সাথে শ্রমিকরা নিজেদের মানিয়ে নিতে পারেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন এক একজনকে বের করতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। উদ্ধারের পর শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।